আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের কত কিছুরই মুখোমুখি হতে হয়। সবসময় হয়তোবা আমাদের মনের মতন সব কিছু হয়ে ওঠে না, এটাই বাস্তব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের সকল চাওয়া পাওয়া এই জীবনে দিয়ে দিতেন, তাহলে হয়তো আমরা তাকেই ভুলে যেতাম। আর এই ভুলে যাওয়ার ফলে হয়তোবা একদিন ইমান হারিয়ে ফেলতাম, শুধুমাত্র নিজের ওপর অগাধ বিশ্বাস। মানে আমরা ভাবতে শুরু করতাম সব মানুষের নিজের চেষ্টাই হচ্ছে, আল্লাহর রহমতে না। তাহলে দেখুন, এই যে সব চাওয়া পাওয়া, তা আমাদের না দেওয়ার মাধ্যমেও আল্লাহ কিন্তু আমাদের ওপর রহমই করছেন। কারণ এর ফলে আমরা তাকে স্মরণ করছি, আমরা যা চাই তা না চাইতে দিয়ে দেন, আমাদের যা দরকার নেই তা আমাদেরকে দিয়ে দেন। যে জিনিসটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেই জিনিসটি আল্লাহ আমাদেরকে দিয়ে দিচ্ছেন। এই কথাটা গেল, যা চাই তা না চাইতে দিয়ে দেয়। কিন্তু এটারও বিপরীত দিক রয়েছে, যা আমাদের কাছে আছে তা সঠিক কদর না করা। যেমন আমাদের কাছে সামান্য একটি রিক্সার প্রয়োজন নেই, আমরা এটাকে মূল্যহীন মনে করি, ঠিক না? একবার ভেবে দেখুন তো, যখন কোথাও গাড়ি খুঁজে না পাওয়া যায় তখন এই রিক্সা হলো আমাদের ভরসা। এই রিক্সার মাধ্যমে আমরা যেতে পারবো স্কুলে বা আমাদের যে কোনো কর্মস্থলে। তার মানে যা আমাদের হাতে না গেলে পাওয়া যায়, অথবা এমন কোনো জিনিস যা আমাদের কাছে সামান্য পরিমাণে আছে, তার সঠিক মূল্য আমাদের কাছে ততক্ষণ পর্যন্ত প্রতীয়মান হয়ে ওঠে না, যতক্ষণ পর্যন্ত সেটি আমাদের কাছে দুর্লভ বস্তুতে পরিণত না হয়। আলহামদুলিল্লাহ, আর তাই এই মুহূর্তে আল্লাহ আমাদেরকে যতটুকু দিয়েছেন এবং যে অবস্থানে রেখেছেন তাতে আমাদের সন্তুষ্টি থাকা উচিত। শুধু উপরে দুটি ক্ষেত্রেই নয়, জীবনের সর্বক্ষেত্রে আমাদের হওয়া উচিত শুকরগুজার করা, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া। সেই রবের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তো আমাদের প্রতিপালক, তিনি আমাদের রিজিকদাতা এবং সব কিছুর ওপর ক্ষমতাশীল। আল্লাহ তাআলা কোরআনে তাই বলেছেন, স্মরণ করো যখন তোমাদের মালিক ঘোষণা দিলেন, যদি তোমরা আমার অনুগ্রহ প্রতি শুকর আদায় করো তাহলে আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেব, আর যদি তোমরা অস্বীকার করো তাহলে জেনে রেখো আমার আজাব বড়ই কঠিন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, সেসবের উপর সন্তুষ্টি থাকা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বাড়িয়ে দিবেন। আমরা জানি না কোন জিনিসটির ওপর বরকত রয়েছে, কোন জিনিসটি আমাদের জন্য কল্যাণকর আর কোন জিনিসটি আমাদের জন্য অকল্যাণকর। সম্পদ আমাদের সব নয়, টাকা পয়সা ক্ষমতা এসব আমাদের সব নয়, এসবের মাধ্যমে আমাদের ক্ষতি হতে পারে। আমাদের সাথে যা রয়েছে আমরা তা নিয়ে সন্তুষ্টি থাকব। আপনার অল্প কিছুর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সন্তুষ্টি রাখছেন, আপনার প্রতি রহমত বর্ষণ করছেন, যা না চাইতে আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করব, দোয়া পরিবর্তে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বিনিময় দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক, আমিন।